ভীষণ খুশি এবং ছোটদের ছবি হামির জন্য সবাই, হামি টু এর জন্য সবাই অনেকদিন অপেক্ষা করে আছে। শীতকাল মানেই পিকনিক, শীতকাল মানেই চিড়িয়াখানা, আর এই লিস্টে এবার নতুনভাবে যোগ হয়েছে হামি টু। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে মুক্তি পেল হামি টু। আমরা এখন আছি তারই প্রিমিয়ারে, উপস্থিত রয়েছেন অনেকেই, সকলে কি বলছেন আসুন শুনে নিই। হ্যাঁ, আমাকে সেদিন ওরা শিখিয়েছে, এই যে কুদে চ্যাম্পিয়ন যারা আছে এখানে, আমাদের হামি টুর যারা একদম সোলজার্স, তারা আমাকে শিখিয়েছে আগের দিন, বলেছে নো চাপ। আমি শিখেছি ওদের কাছ থেকে এইটুকুই। তবে হামি টুর গোটা টিমকে অনেক অনেক হামি। শিবুদা নন্দিতাদির ছবি আমরা জানি, পরপর ওরা মানুষের কাছে খুব দ্রুত, খুব স্বাভাবিকভাবে পৌঁছে যায়, এবং হামি টুর যে বিষয়বস্তু সেটা যেটুকু আমরা ট্রেলার বা গান থেকে দেখেছি সেটা খুবই রিলেভেন্ট একটা বিষয়। সবথেকে বড় কথা যে এখানে অন্যান্য সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তো আছেনই, তার সঙ্গে একেবারে পর্দা জুড়ে থাকছে তিনজন খুদে এবং বাকি খুদেরাও। তো ওদের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং অনেক অনেক হামি, এবং পুরো পরিবার একসঙ্গে এসে এই বড়দিনের মরশুম, নতুন বছরের মরশুমে হামি টু দেখুক এটাই চাই। ছোটদের ছবি হামির জন্য সবাই, হামি টু এর জন্য সবাই অনেকদিন অপেক্ষা করে আছে, এবং এমন একটা সুন্দর সময় রিলিজ হলো আর কি। ক্রিসমাস সবার ছুটি থাকবে, বাচ্চাদের ছুটি থাকবে, এবং সবাই ফ্যামিলি নিয়ে দেখবে আশা করি। আমাকে একটা ছোট্ট গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা যাবে, মানে আমি মনামি ঘোষের চরিত্রেই অভিনয় করেছি আর কি। সো একদম শেষের দিকে একটুখানি দেখা যাবে সেটাই, আদারওয়াইজ ভীষণ সুন্দর, ভীষণ মানে মন ছুঁয়ে যাওয়ার মতন একটা ছবি। দর্শকদের উদ্দেশ্যে কী বলবো? দর্শককে এটাই বলবো যে ক্রিসমাস চলে এসছে, সবাইকে মেরি ক্রিসমাস, খুব সুন্দর করে কাটান, এবং তার সাথে সাথে অবশ্যই হামি টু দেখুন। বাচ্চাদের মধ্যে আমার যে বড় পোলাটা ভেপু, ও তো মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়েই রয়েছে, মানে ও ক্লাসমেট ভেবে নিচ্ছে আমাকে, এবং ভীষণ এরম আরচোকে আরচোকে দেখাচ্ছে, মানে কী রে তুই আমাকে রুকসানা ভাবছিস নাকি, মানে খুব ভালো দেখাচ্ছে কিন্তু গার্গিয়ানজি। তো ওদের চোখ দিয়ে যে কমপ্লিমেন্ট ওটা মারাত্মক। আর জিনিয়া, জিনিয়া আমাকে চিনতে পারিনি প্রথমে, তারপরে লাফাচ্ছে, নন্দিতাদি অবাক, আর শিবপ্রসাদ মুগ্ধ বলছে আমার মিতালির একই রূপ। তো সবটা নিয়ে এই প্ল্যানটা জিনিয়ার ছিল, এবং যে সবাই আমরা একসাথে স্কুল ড্রেস পরবো, কিছুই নয়, আমাদের সেই চাইল্ডহুডে ফিরে যাওয়া, আমাদের ছোটোবেলার কিছু ছোট ছোট মুহূর্ত, সুন্দর মুহূর্ত, সেগুলোকে আবার আঁকড়ে ধরার চেষ্টা। কারণ একটা প্রবলেম এখন বাচ্চাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা একটু দুষ্টুমি করলে তাদের সবাই বলে, মাঝে মাঝে বলে যে কাউন্সিলিং করো, বাচ্চার কোনো প্রবলেম আছে, কিন্তু যদি ছবির মাধ্যমে অনেকটা সমস্যার সমাধান করে দেওয়া, তো এটা বোধ হয় একটা অনেক বড় উইন্ডোজের। অ্যাবসলিউটলি, মানে আমার মনে হয় যে ছবির মধ্যে দিয়ে যে লোকশিক্ষে হয়, হ্যাঁ, এবং আমরা তো বহুদিন ধরে, বহু যুগ ধরে শুনে আসছি যে মানে ফিল্ম ইজ দ্য, মানে ইটস আ ওয়ান্ডারফুল ওয়েপন, যেটা দিয়ে তুমি মানে সমস্ত কিছু, তোমার ভিউজ, তোমার পলিটিক্যাল ভিউজ, সোশ্যাল ভিউজ, সবটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেইখান থেকে বাচ্চারা শিখবে, দেখবে এবং শিখবে এবং বুঝবে, সেটাতে আমরা যে আবার আবার সফল হলাম, নন্দিতা দি এবং শিবপ্রসাদ আবার সফল হলো, এটা ভালো লাগছে ওদের সঙ্গে একসাথে থাকতে পেরে। বাবা মাদের কী বলবেন? বাবা মারা বলবেন, সবে আজকে থেকে তাদের বলা শুরু হয়েছে, তবে যেটুকুনি দেখতে পাচ্ছি সবাই সবাই খুব, মানে কেউ কাঁদছেন, কেউ হাসছেন, অসম্ভব ভালো রিয়াকশন সবটা নিয়ে আর কি। 2018-2022 মানে এই চার আমি বাচ্চাদের সঙ্গে কাজ করতে গিয়ে, এবার ছেড়ে যাবে সব দুঃখ কষ্ট ফ্লু, কারণ আমরা এসে গেছি সঙ্গে নিয়ে হামি টু।